আসসালামু আলাইকুম সবাইকে। আমি 14 তারিখের একটা ব্লগ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো খুব সকাল আর খুব বৃষ্টিময় একটা দিন ছিল সেদিন, তো অনেক সকালে ঠিক 7:30টায় আমি রওনা দিয়েছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। আজকে আমাদের ঘরে নতুন একজন অতিথি আসবে, সেটা হচ্ছে আমার ছোট বোনের বেবি হয়েছে। তো আজকে ডেট, ডেলিভারি ডেট। তো যাচ্ছি, প্রচুর বৃষ্টি, বাইরে 300 ফিটের রাস্তা, এটা ভীষণ পানি জমে গিয়েছিল, মনে হচ্ছে যেন চারিদিকে বন্যা হয়েছে। তো খুব একটা উত্তেজনাও কাজ করছে, একটা অন্যরকম অনুভূতি কাজ করছে, সেই সঙ্গে বাইরে প্রচুর বৃষ্টি, সারাটা দিন বৃষ্টি ছিল। তো সব বৃষ্টি উপকেরও তো যেতে হবে। তো এখন যাচ্ছি আমরা মা ছেলে, এখন একটু যাত্রা বিরতিতে আছি, আমরা একটু নাস্তা খেয়ে নিই, একবারে যাব বাসায়। তো ওই তো আমার ছেলেটা দুষ্টুমি করছে, ও ক্যামেরা ধরলে এরকম শুরু করে। তো সকালের নাস্তায় ছিল পরোটা, গরুর মাংস, ডাল ভাজি, ডিম আর চা ছিল, কোক ছিল। তো যার যেটা ইচ্ছা সে সেটা খেয়েছে। তো আলহামদুলিল্লাহ আবার নাস্তা শেষ করে রওনা দিয়ে দিলাম, আর এ তো চলে এসেছি বোনের বাসায়। এখন ছোট বোন, আমার আম্মু এবং আমার ছোট খালা, আমরা সবাই যাচ্ছি। অবশ্য ছেলেরা আর এক জায়গায় রয়েছে, ছেলেরা আলাদা আসছে, আমরা সবাই একসঙ্গে যাচ্ছি সবাইকে নিয়ে। এখন আমাদের বেবিটা হয়েছিল হচ্ছে পপুলারে, তো পপুলারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাসার মোটামুটি কাছেই, কিন্তু চারিদিকে প্রচুর বৃষ্টি। তো এই তো আমরা এখন কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব ক্লিনিকে। একটু ভয়ভীতি তো কাজ করছে এই সবার, সেই সাথে একটু আনন্দ। তো যাই হোক, আমরা ক্লিনিকে আসার পরে এই তো ঠিক 3:46, আলহামদুলিল্লাহ, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না, এই ছোট্ট পরিমা এসেছে, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মাশাল্লাহ। সবাই বেশি বেশি মাশাল্লাহ বলবেন, আর অবশ্যই আমাদের বাবুটার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে, নেক হায়াত দান করে, ইমান আমলের সাথে যেন এই পৃথিবীতে সে বেঁচে থাকতে পারে, ভালো কাজ যেন করতে পারে, মাশাল্লাহ। আমরা তো সবাই অনেক খুশি, এই তো নতুন বাবু ওটি থেকে বের করে আমাদের কোলে দেওয়া হয়েছে, নিয়ে এসেই তো আমরা সবাই ছবি তোলা, ভিডিও করাতে ব্যস্ত।